নির্বাচন গোল বহাগ আহিল করোনার ত্রাসর মাজতে কুলির মিঠামা ঢোল পেপা গগনায় রজন জনায় উঠিব সৌদি ঢুলিয়ার ঢোলর সেওত ককাল ঘুরাই নাচিব নাচনি আহতর তলর বিহু চোয়ার ভাগ্য আপনার মূর খুব কম অতীতর বিহুর মাদকতা যেন এতিয়া হেরাই গেছে আহতর তলর বিহু আহি পালেহি মঞ্চ মঞ্চ মানেই এগারী দামি সিঙ্গার প্রিয় গায়ক গায়িকার সুরত নাচবল নিশ্চয় সকলোরে মন যায় নির্বাচনের বতরত যে প্রিয় নেতার ভাষণ শুনবল সকলে ভিড় বানেহি ঠিক তেক নিজের পছন্দর গায়কজনক ওসরের চাবল বা সুললিত কণ্ঠরে গীত শুনবল সকলে আশারে বাট চাই থাকে বিহু উদযাপন সমিতিসমূহের মাজতো লাগে এক প্রতিযোগিতা কোনে কিমান দামি গায়কক আমন্ত্রণ জানাব পারে আপুনি নিশ্চয় জানিবলৈ আগ্রহী কোন শিল্পীয়ে প্রতিখন মঞ্চর বাবদ কিমানকৈ মাননি লব পূর্বর তুলনাত কিছু পরিমাণে বৃদ্ধি পাইছে কণ্ঠশিল্পীর মাননি প্রথমেই আমি জানাব বিচাৰিছো জুবিন গার্গর মাননির পরিমাণ কিমান মাননি লব জুবিন গার্গে হয় 5 লাখৰ পৰা 8 লাখ টকা মাননি হিসাবে লব যুব প্রজন্মর হার্থক জুবিন গার্গে ঠিক সেইদরে এবার অসমৰ বিহু মঞ্চত দেখিবলৈ পোৱা যাব অন্যতম কণ্ঠশিল্পী অঙ্গরাগ পাপন মহন্ত মুম্বাইত কর্মরত থকার বাবেই পূর্বর বহুকেটা বর্ষত বিহু মঞ্চত দেখিবলৈ পোৱা নগৈছিল পাপনক এইবার বিহু মঞ্চত আলোড়ন তুলিবলৈ অনুরাগীর মাজলৈ আহি আছে পাপন পাপনের প্রতি মঞ্চর মাননি কিমান আপুনি জানেনে হয় পাপনে 6 লাখৰ পৰা 8 লাখ টকা পর্যন্ত লব বিহুর মাননি ঠিক সেইদরে প্রতিখন মঞ্চত প্রিয়ঙ্কা ভরালিয়ে 2 লাখৰ পৰা 4 লাখ টকা নীল আকাশে 4,50,000ৰ পৰা 4,80,000 টকা বর্ণালী কলিতাই 2,50,000ৰ পৰা 3,50,000 টকা তরালি শর্মায় 2 লাখৰ পৰা 4 লাখ টকা কৃষ্ণমণি নাথে 2 লাখৰ পৰা 3 লাখ টকা নির্মালী দাসে 2,50,000ৰ পৰা 3,50,000 টকা ভৃগু কাশ্যপে 2,50,000ৰ পৰা 4 লাখ টকা রাকেশ ইয়ানে 3,50,000ৰ পৰা 4,50,000 টকা মন্টুমণি শইকীয়াই 2,50,000ৰ পৰা 3,20,000 টকা প্রবীণ বরাই 1,50,000ৰ পৰা 2 লাখ টকা আর জিনা রাজকুমারে 1,20,000ৰ পৰা 1,80,000 টকা পিছপরি রোয়া নাই বেহারবাড়ি আউটপোস্টর কে কে আর মোহন এবার কে কে আর মোহনে প্রতিখন মঞ্চর বাবদ মাননি হিসাবে লব 1,00,000ৰ পৰা 1,50,000 টাকা যোৱা বৰ্ষত করোনার সংহাৰী ৰূপৰ বাবেই বিহু অনুষ্ঠিত কৰিব পৰা নাছিল ৰাজ্যবাসীয়ে থমকি ৰবলগীয়া হৈছিল কণ্ঠশিল্পী আৰু সাংস্কৃতিক কৰ্মীসকল এবার রাজ্যত কিছু পরিমাণে হলেও করোনার সংক্রমণ আছে যদিও রঙালী বিহু অতি সুন্দরভাবে অনুষ্ঠিত করব পাৰিব বুলি ইতিমধ্যে স্পষ্ট করে দিছে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সেয়েহে এটা রাজ্যবাসীক আনন্দ তথা মনোরঞ্জন বিলাবলৈ সাজু হয়ে পড়ছে শিল্পীসকল কল্পজ্যোতি শইকীয়ার প্রতিবেদন নর্থ ইস্ট নাও